আজকে রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করছি। সন্ধ্যের সময় তোমরা ভাবছো আমি রান্নাঘরে কি করছি, তো আজকে আমি রান্নাঘরে আমার বরের আবদার একটু মোগলাই পরোটা বানাচ্ছি। আসলে বরের আবদার না, আমারও খেতে একটু ইচ্ছে হচ্ছিল। লকডাউনের জন্য তো বাইরের খাওয়ার ঠিক সেভাবে খাওয়া হচ্ছে না, আর বাইরের খাওয়ার খাওয়াটাও আনহেলদি, এতদিন দোকানও বন্ধ ছিল। সে কারণে ভাবলাম আজকে বাড়িতেই একটু মোগলাই পরোটা বানাই। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে মোগলাই পরোটা বানানোর জন্য আমি ময়দাকে নুন আর তেল দিয়ে মেখে চারটা গুলি করে তেলে ডুবিয়ে রেখেছিলাম আগেই। তো এখানে আমি তেলও গরম বসিয়ে দিয়েছি বানানোর জন্য। এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে ডিম নিয়ে নিয়েছি। তো চলো এখন মোগলাই পরোটা গুলো বেলে নিই। তো এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা গুলোকে একটু নুন দিয়ে মেখে পেঁয়াজ লঙ্কা একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, তার সঙ্গে ডিমও ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে এই মোগলাই পরোটাটাকে আমি এখানেই বেলছি, কারণ হলো আমার কাছে বড় কোনো চাকি নেই বা পিড়ি নেই বেলার মতন। তো সেই কারণে আমি এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এখন এই মোগলাই পরোটাকে টেনে টেনে পাতলা করতে হবে, মানে যতটা পাতলা করা যায়। মোগলাই পরোটাটাকে টেনে টেনে পাতলা করে বলতে হবে, যতখানি পাতলা করা যায়। দেখতেই পাচ্ছ তোমরা একদম পাতলা হয়ে গেছে। এখন এখানে আমি এই ডিমের গোলাটা দিয়ে দেব, দিয়ে এটাকে ফোল্ড করে নেব। এবার তেলটা একটু গরম হয়ে গেলে এটাকে এটাকে হালকা হাতে তুলে তেলের মধ্যে ছেড়ে দেবো। এখন তিন নাম্বারটা হচ্ছে, আর একটা হলে আজকে খুব গরম পড়েছে, তাই রান্নাঘরে একটু বেশি গরম লাগছে। এটা ময়দার জন্য টেনে টেনে এত পাতলা করা যাচ্ছে, এটা কিন্তু আটা দিয়ে করলে হবে না, আটা দিয়ে করলে টানতে গেলে ছিঁড়ে যাবে।
জায়গাগুলোকে ভালো করে আটকে দিতে হবে যাতে পরোটাটা ফুলে না যায় তেলে। মিডিয়াম আছে, ভালো করে দুপাশ ভেজে নিতে হবে। ভালো করে ভাজা না হলে ভিতরটা কাঁচা থাকবে, সেই কারণে ভালো করে ভাজতে হবে দুপাশ। সেই সঙ্গে বেল আইকনটিও হিট করে রেখো।